প্রয়োজনে আমরা বাঁধতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই প্রয়োজনটা না অনুভূত হবে ততক্ষণ নিশ্চয়ই আমরা বাঁধতে পারবো না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা তাদের যে স্বাভাবিক একটি শিক্ষার অবস্থা সেখানে ফিরে যান। কাজে যারা বলছেন বন্ধ করার সিদ্ধান্ত হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, তারা শুধুমাত্রই একটা সেন্সেশনালিজম ক্রিয়েট করার জন্য, আর অন্য কোনো কিছু না। তারা নানানভাবে গুজব ছাড়ে, তো সবসময়ই গুজব হয়, গুজবে কান দেবেন না। আমাদের জাতীয় পরামর্শ কমিটি আছে কোভিড-19 সংক্রান্ত, তাদের সঙ্গে আজকে আমাদের সভা আছে সার্বিক একটা অবস্থা পর্যালোচনা করে আমাদের কি কি অপশন আছে সেগুলো সব লিখে আমরা কীভাবে স্বাস্থ্যবিধি পুরোপুরি বজায় রেখে, যেহেতু এখন টিকা কার্যক্রমটি খুবই জোরে চলছে, সবাইকে সেই টিকার আওতায় নিয়ে এসে আমরা কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে পারি সেই ব্যাপারে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তবে এটাও ঠিক যে যদি মনে হয় যে না খোলা রাখলে আসলে সংক্রমণ বাড়বে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকবে, তখন আমরা বন্ধ করে দেবো হয়তো। কিন্তু এখনো যে অবস্থায় আছে আমরা চাইছি, চেষ্টা করছি যে আমরা কি করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রেখে কি করে সংক্রমণে যেন আমাদের কোনো দায় দায়িত্ব না থাকে, মানে আমরা যেন এর জন্য দায়ী না হই।